আজকের মূল বিতর্কের বিষয় হলো কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব। আমি তার পক্ষে অবস্থান করছি। প্রথমে আমাদের বুঝতে হবে দুর্নীতি কি এবং দুর্নীতির আইনটা কি, দুর্নীতির দমনটা কি। আসলে কঠোর আইন হলো সুশৃঙ্খল আইন যা মানুষের সীমাবদ্ধ থাকে এবং দুর্নীতি দমন হচ্ছে আমরা বারবার করে আসছি যা কঠোর আইনের মধ্যে দুর্নীতি দমন করা সম্ভব। আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেল যে দুর্নীতি দমন করা সম্ভব, দুর্নীতি কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব নয়। কিভাবে বলতে পারে আমার প্রতিপক্ষ বন্ধু যে দুর্নীতির মাধ্যমে দমন করা সম্ভব নয়? আমরা যেদিকে তাকে সেদিকে দেখি দুর্নীতি, সেই দুর্নীতির বেড়াদল থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধু সেই দুর্নীতি দূরে থেকে দাঁড়াতে হচ্ছে। প্রতিপক্ষ বন্ধু বারবার বলছে যে দুর্নীতি আইনের মাধ্যমে দমন করা সম্ভব নয়। আইন আমরা ছোটবেলায় যখন আমরা খেলা করতাম, একটা খারাপ খেলা করলে আমার মা বলতো কি যে পুলিশের ভয় দেখাবো, পুলিশের ভয় দেখাতে পারো, তার জন্য কাজটা যদি না করি, সেই কাজটা যদি আমি না করি এবং না হলে কোনো কিছু যদি খাওয়া দাওয়া না করতাম, তাহলে মা বলতো যে সন্তানকে বলতো যে খেয়ে নাও কিন্তু পুলিশ আসবে, কিন্তু পুলিশের ভয় থেকে সেই খাবারটা আমরা খেয়ে নিতাম। তাহলে পুলিশকে আমরা ভয় পাই বলে ছোট থেকে আমরা পুলিশকে ভয় পেয়ে আসছি এবং আইনকে আইনকে মেনে আসছি। কিন্তু আমার এখন আমার আইনকে কেন মানবো না? অবশ্যই আমাদের আইনকে মানতে হবে। কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা অবশ্যই সম্ভব হচ্ছে। আমার প্রতিপক্ষ বন্ধু বলে চতুর্থ বক্তা বলে গেছেন যে কঠোর আইনের মাধ্যমে ধর্ষণের কথা বলে গেছে, সে ধর্ষণ করছে এবং শাস্তি পাবো যদি আমরা নাই করি তাহলে সে এখনো কেন জেলে বসে আছে? এখনো জেলে সে শাস্তি ভোগ করছে, জেলে দিয়ে সে জেলে যে শাস্তি বলছে তো আমরা শাস্তি না শাস্তি দেবো না, কিন্তু যে সে শাস্তি ভোগ করছে এখন জেলে দিয়ে। এবং আরো বলেছেন যে যেদিকে দ্বিতীয় দুর্নীতি দুর্নীতি রাজস্ব সুন্দর করে তোলার দায়িত্ব না মানুষের, কিন্তু সেই মানুষের কেন মানুষের পরিচয়টা দিচ্ছে না আমার প্রতিপক্ষ বন্ধু? আমার প্রতিপক্ষ বন্ধু প্রথমে বুঝতে হবে দুর্নীতি কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব। সেই সম্ভবটা নিজের কাছে মাননীয় বাড়াটাই, সেই সম্ভবটাই সে তারা দেখাচ্ছে না। তাহলে কিভাবে বলতে পারে যে দুর্নীতি দমন করা সম্ভব নয়? অবশ্যই দুর্নীতি দমন করা সম্ভব। আমার প্রতিপক্ষ বন্ধু প্রথমে বুঝতে হবে এটাই, কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব। আমি আবারও বলছি, কারণ আইনের মাধ্যমে আইন প্রথমে আমাদের দুর্নীতির প্রভাব বেশি হচ্ছে বলে দুর্নীতির জন্য আইন কঠোর হয়েছে। দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে মাননীয় বাড্ডা। মাননীয় বাড্ডা দুর্নীতি মাধ্যমে দমন করা সম্ভব হবে বলে যা দমন করে যাচ্ছে বর্তমান আইন, বর্তমান আইন প্রতিষ্ঠিত হয়েছে, শাসন হয়েছে, শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং চারিদিকে দমন এবং রাষ্ট্রীয় সচেতনতা, সামাজিক সচেতনতা নৈতিকতা এবং বিরোধিতা আর সচেতন রাষ্ট্রীয় সচেতন এবং চারিদিক থেকে আমরা যে সচেতনতা সৃষ্টি হয়েছে এভাবে আমরা প্রতিবাদী যে সামাজিক আইনের বাধ্যবাধকতা। মাননীয় বাড্ডা কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব এখন আমার প্রতিপক্ষ বলতে বলবে এটা আসলে মানা যাচ্ছে না। তিনি আবারও বলে গেছেন যে দুর্নীতি দমন করা সম্ভব নয় এবং সম্ভব নয় পাশাপাশি আমার প্রতিপক্ষ বন্ধু বারবার বলছে যে দুর্নীতি কঠোর আইনকে সীমাবদ্ধ রাখতে হবে এবং দুর্নীতির মাধ্যমে দুর্নীতি দমন করতে হবে। অবশ্যই প্রথমে আমাদের দুর্নীতির প্রভাব বেশি হয় এবং তারপরে আমাদের দেখতে হবে যে দুর্নীতি প্রক্রিয়া কত দূরে এবং কতটা এগিয়ে আছে। মাননীয় মডারেটর, আমি মনে করি বয়স একজন ব্যক্তি বা দুর্নীতির অপরাধী জেলে যায় এবং তারপর বয়স্ক হয়ে যেতে পারে, তারপর এরপর জেলে যায়। এরপরে মডারেটর যে আইন প্রদান করে, মাননীয় মডারেটর যদি আইন প্রদান করে তার ভিতর কঠোর আইনের মাধ্যমে কঠোর আইন যদি নাই থাকতো তাহলে সে কিভাবে আইন প্রদান করতে পারতো? কারণ আমার প্রতিপক্ষ বলতে আবার নিশ্চিত এই কথা বলবে না কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি সম্ভব নয়। অবশ্যই সে বলবে কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব। এ বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। তিনি বললেন দেশে একটা হিরো হিরো খেতে যদি দাদা ইত্যাদি চলাচল হচ্ছে বা মাদক ব্যক্তিদেরকে পুলিশে ধরে দেওয়া হচ্ছে এবং দাদাটাকে শাস্তি দেওয়া হচ্ছে, তার সাথে থেকে বিরত থাকছে। কিন্তু মানে মনে হয় আমি তাকে কিন্তু সিস্টেম মানতে পারছি না, কারণ প্রত্যেক গ্রামে কিছু না কিছু পরিবার আছে তারা মাদকে আক্রান্ত থাকে এবং তারা চলাচল করে থাকে। কিন্তু তাদেরকে বছরের পর বছর যে হজার সর্বোচ্চ সাথে থেকে ডিমান্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা কিছু দুর্নীতি করছে, কিন্তু তারা কিছু দুর্নীতি করছে না। মনে করেন না তার কিন্তু সে জেল থেকে বেরিয়ে এসে দুর্নীতি করছে মনে করেন। তিনি তো আগেই বললেন আমাদের
মর্ডার, মানে মর্ডার আমি আরো বলতে চাই দুর্নীতি আইনের মর্যাদা নিজের নদীতে নদী নদী সামাজিক সামাজিক মূল্যবোধ নিজের নৈতিক নৈতিক গুণ থাকবে যথেষ্ট। আরো আমরা মুসলমান তাই আমাদের আল্লাহর উপর নির্ভর করে পৃথিবীতে শান্তি দুনিয়া জীবনে শান্তি থাকার পরে বলে কিন্তু আমাদের অবশ্যই শান্তি হবে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই দুনিয়ার জীবন জীবন না, পরে বলে কিন্তু জীবন আছে। তাই আমি বলতে চাই মানে মর্যাদা যার ভিতরে আল্লাহ ভয় আছে, নৈতিক মূল্যবোধ আছে, নৈতিক সামাজিক বোধ আছে, যার কাছে পরিবারটা বলো সে কখনোই আমাদের মর্যাদা উন্নতি করতে পারবে না। আর আমি এটাই বলতে চাই আমার আমার পরিবার আমাদের নিশ্চয়ই বোঝা উচিত বোঝা উচিত যে শুধুমাত্র কঠোর আইনের মাধ্যমে যে দুর্নীতি পর্যন্ত সম্ভব সেটা নাই, নিজের নৈতিক মূল্যবোধ থাকলে দুর্নীতি পর্যন্ত সম্ভব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিন্তু মানুষ দুর্নীতির মাধ্যমে আর বাঁচতে চায় না, কারণ দুর্নীতির শাস্তি নেই। সে কারণে সে শাসক দুর্নীতি কার সে বিবেকের দংশনে থেকে যায়। আমার প্রতিপক্ষ বন্ধু বলেছে যে কঠোর শাস্তির মাধ্যমে দুর্নীতিকে দমন করা যায় না, দমন করা যায় না। আমি অবশ্যই যাই, কারণ কারণ যে দুর্নীতি করে তাকে কঠোর শাস্তি দেওয়া হলে সে দুর্নীতি থেকে সে দুর্নীতি থেকে বিরত থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।